ক্রিকেটের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন কিছুদিন আগে বিশ্বকাপের জন্য পনেরো সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আর সেই স্কোয়াডে থাকা টাইগার দুই পেসার রুবেল হোসাইন ও মোস্তাফিজুর রহমান রয়েছেন সাময়িক ইঞ্জুরিতে কিছুটা চোটের সমস্যা ধরা পড়েছে তাদের যার ফলে সেই দুইজনকে আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজে অতটা ব্যবহার করতে চায় না বাংলাদেশ এমনটা জানিয়েছেন কোচ স্টেভর তাই মোস্তাফিজ ও রুবেলের পরিবর্তে দলে নেওয়া হয়েছে দুই পেসারকে এর মাধ্যমেই কোপাল খুলে গেল তাস্কিন আহমেদের বিশ্বকাপ স্কোয়াডে তাস্কিনের জায়গা না হওয়া নিয়ে বেশ কিছুদিন ধরে চলছিল নানা সমালোচনা ক্রিকেট পাড়ায় এবার সব সমালোচনার অবসান ঘটেছে অবশেষে বাংলাদেশ দলে ডাক পেয়েছেন তাস্কিন আহমেদ তাস্কিনের সাথে ত্রিদেশীয় সিরিজে দেখা যাবে ফরহাদ রেজাকে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে দুর্দান্ত পারফর্ম করে জাতীয় দলে ডাক পেয়েছেন তিনি আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজে এই দুইজনকে দলে অন্তর্ভুক্ত করেছে বিসিবি নির্বাচকরা বিশ্বকাপের আগে তাস্কিন আহমেদকে দলে অন্তর্ভুক্ত করার পেছনে বড় অবদান ছিল টাইগার হেড কোচ স্টে ব্রডসের মূলত তার চাওয়াতেই দলে নেওয়া হয়েছে তাস্কিন আহমেদকে বিসিবির চোখ ছিল সফিউলের দিকে কোচের চাওয়াতে শফিউল বাদ দিয়ে নেওয়া হয়েছে তাসকিন আহমেদকে আয়ারল্যান্ডের আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে দারুণ কিছু করতে পারলে হয়তো বিশ্বকাপ স্কোয়াডে নেওয়া হবে তাসকিন আহমেদকে